অবশেষে অপেক্ষার অবসান। অন্তত আমরা প্রত্যেকে গত এক বছর ধরে একটাই প্রার্থনা করে এসেছি, একটাই অপেক্ষা করে এসেছি যে কবে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা পাব। এবং আমরা দেখেছি যে এই বছরের শুরুতেই প্রথমে করোনা ভ্যাকসিন আমাদের দেশের ফ্রন্ট লাইন ওয়ারিয়ারদের দেওয়া হয়েছে, যেমন ডক্টর, নার্স, সমাজকর্মী, মিলিটারি, পুলিশ, এবং তারপরে 60+ যাদের ইন্ডিয়ান সিটিজেন তাদেরকে ভ্যাকসিনেট করা হয়েছে, তারপরে 45+ এবং যারা ভোট কর্মী ছিলেন, যারা ভোট নিতে গেছিলেন তাদেরকে ভ্যাকসিনেট করা হয়েছে। এবং এই মুহূর্তে আগামী 1 মের পর থেকে তোমার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে এই দেশের প্রত্যেক সিটিজেনশিপ এখন করোনা ভ্যাকসিন পেতে পারে। সো এই ভ্যাকসিন তোমরা কী করে নেবে, কী করে পাবে, এই ভ্যাকসিন অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী করতে হবে, তার পুরো প্রসেসটা কী, আমি এই ভিডিওটিতে সেটি লাইভ করে দেখাবো। সো প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোথাও কাট করবে না, কারণ তোমার ছোট্ট একটি মিস্টেক এই অ্যাপ্লিকেশানে তোমার কিন্তু ভ্যাকসিন ক্যান্সেল করে দিতে পারে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। সকলকে সচেতন করলে তবেই আমরা সুস্থ থাকবো প্রত্যেকে। এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সো লেটস কন্টিনিউ। তো তোমাদের এই করোনা ভ্যাকসিনের অ্যাপ্লিকেশানের রেজিস্ট্রেশনের জন্য ফার্স্টে একটি পোর্টালে তোমাদের যেতে হবে, যার নাম কোউইন পোর্টাল। এবং এই কোউইন পোর্টালটি তোমরা অনলাইনেই kowin.gov.in এইটা সার্চ করলে তোমরা সেই পোর্টালে যেতে পারবে। এবং আমি এই পোর্টালের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে বা সেখানে ডাইরেক্ট ক্লিক করে এই ডাইরেক্ট পোর্টালে চলে আসতে পারবে। সো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা যাদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ আগের থেকে রয়েছে, তো তোমরা সেই অ্যাপের মাধ্যমেই এই যে কোউইন পোর্টালের যে রেজিস্ট্রেশন প্রসেস সেই অ্যাপের মাধ্যমেই তোমরা কন্টিনিউ করতে পারবে। আর যাদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ নেই, নো প্রবলেম, আমি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ ডিটেলসে এই প্রসেসটি তোমাদের কন্টিনিউ করে দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে দেখো যে নিচে এখানে কিছু রেকর্ডিং তোমাদের জন্য ব্রিফলি দেওয়া আছে, যে টোটাল এই কোউইন পোর্টালের মাধ্যমে কতজন ভ্যাকসিন নিয়েছে বা কতজনকে ভ্যাকসিনেট করা হয়েছে, ফার্স্ট ডোজ কতজন নিয়েছে, সেকেন্ড ডোজ কতজন নিয়েছে, তার মধ্যে পুরুষ কতজন ভ্যাকসিনেট হয়েছে, মহিলা কতজন ভ্যাকসিনেট হয়েছে, এই সব কিছুই রেকর্ডিং তোমাদের এখানে ব্রিফলি দেওয়া রয়েছে। এবং আরেকটা জিনিস দেখো যে পাশে দেওয়া আছে AEFI র্যাঙ্ক। তো AEFI জিনিসটা কি, দেখো যে ভ্যাকসিন নেওয়ার সময় বা ভ্যাকসিন নেওয়ার পরেই, সেটা যে কোনো ভ্যাকসিন হতে পারে, শুধুমাত্র করোনা ভ্যাকসিন বা কোভিশিল্ডের জন্য নয়, যে কোনো ভ্যাকসিন নেওয়ার পরেই সাধারণ মানুষের মধ্যে একটা উইকনেস, ড্রাউজিনেস বা একটা ভ্যাকসিনের জন্য একটা প্রথম একটা প্রতিক্রিয়া সকলের শরীরের মধ্যে আসে। সো এই ভ্যাকসিন নেওয়ার পর, অর্থাৎ এই করোনা ভ্যাকসিন নেওয়ার পর এরকম প্রতিক্রিয়া যখন খুবই হাই লেভেলের হয়েছে, তারপরে কতজন ব্যক্তি বা কতজন পার্সন এই কোউইন পোর্টালের মাধ্যমে সেটি রিপোর্ট করেছে তার সংখ্যাটা হচ্ছে এখানে তোমাদের দেওয়া রয়েছে। তবে তোমাদের এই নাম্বারটি একটা হিউজ, ইন্ডিভিজুয়ালি এই নাম্বারটি একটা হিউজ অ্যামাউন্ট মনে হলেও তোমরা যদি দেখো যে মোট টোটাল কতজনকে ভ্যাকসিনেট করা হয়েছে তার তুলনায় কিন্তু এই রিপোর্টেড যে অ্যামাউন্টটি সেটি কিন্তু যথেষ্ট কম, পার্সেন্টেজ হিসাবে 1%ও হবে না। সো কোনো চিন্তা করো না, ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকলে অবশ্যই তোমরা ভ্যাকসিন দিয়ে এসো, কারণ এরকম সিচুয়েশানে, এরকম কঠিন পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে ভালো মেডিসিন বা এর থেকে ভালো কোনো উপায় আর নেই। সো সকলে ভ্যাকসিন নাও, কোভিশিল্ড ভ্যাকসিন অবশ্যই নাও এবং দেখতে থাকো এই কোভিশিল্ড ভ্যাকসিন কী করে তোমরা অ্যাপ্লাই করবে তার প্রসেসটি। সো আবার চলে আসে যে আমরা কী করে আমাদের ফার্স্টে এই কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য বা করোনা ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করব। উপরে এখানে দেখো যে তোমাদের ফার্স্টেই ফোন নাম্বার রেজিস্টার করতে হবে। তো আমরা এর মাধ্যমে নিজের ফোন নাম্বার রেজিস্টার করছি। এখানে আমাদের তোমাদের যে নাম্বারটি এখন অ্যাক্টিভ রয়েছে ফোনে সেই ফোন নাম্বারটি এখানে পুট করতে হবে এবং ওটিপির জন্য গেট ওটিপিতে ক্লিক করলাম। এবং সেই নাম্বারে, অর্থাৎ যে নাম্বারটি তোমরা এই কোউইন পোর্টালে কিছুক্ষণ আগেই দিলে, সেই নাম্বারের দেখো একটা মেসেজ গেছে, ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে পুট করলে তোমাদের
এরকম একটি পেজ খুলে যাবে। দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, তো ফার্স্টে তোমাদের দেখো এখানে একটা আইডি প্রুফ চেয়েছে, তো আইডি প্রুফ কী কী প্রুফ দিতে হবে, মানে আমার কী কী প্রুফ, মানে কী প্রুফ, যে কোনো একটা প্রুফই আমাদের আইডি প্রুফ দিতে লাগবে। তো সেটা কী হতে পারে, সেটা হতে পারে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দেখো এখানে অপশানস দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা আইডি প্রুফ এখানে দিলেই হবে। এবং নিচে দেখো যেই আইডি প্রুফটা তোমরা দিয়েছো সেই আইডি প্রুফের যে নাম্বার সেই নাম্বার দিতে হবে। এবং মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তোমরা যে আইডি প্রুফ এখানে দেখালে, এখানে শো করলে, সেই আইডি প্রুফ নিয়ে কিন্তু তোমাদের ভ্যাকসিন দিতে যেতে হবে। এর ব্যতীত অন্য কোনো আইডি প্রুফ নিয়ে গেলে কিন্তু সেটি সেখানে গ্রাহ্য করা হবে না। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, যেটা ফিল আপ করলাম, তারপরে মেল নাম, নিজের নাম লিখবো, মেল ফিমেল বা আদার্স যে কোনো জেন্ডারটা চুজ করবো, এবং তারপরে দেখো এখানে ইয়ার অফ বার্থ। তো ইয়ার অফ বার্থের ক্ষেত্রে কথাটি ভালোভাবে শুনবে, যে ইয়ার অফ বার্থ আজকে আমি 27 এপ্রিলে আমি এই ফর্মটি তোমাদের জন্য ফিল আপ করছি, তো আজকে 45 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য শুধুমাত্র এই প্রসেসটি কাজ করছে বা রেজিস্ট্রেশন হচ্ছে। সো আজকে আমি এখানে 2002 বা 1999 কোনো ইয়ার অফ বার্থ পুট করলে সেটি নেবে না, কিন্তু মাইন্ড ইট, কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 28 এপ্রিল থেকে যাদের 18 বছরের উপরে বয়স, অর্থাৎ 1 মে পর থেকে যাদের জন্য ভ্যাকসিনেট করা হবে, তাদের পোর্টাল কিন্তু কাল থেকেই খুলে যাবে। অর্থাৎ কালকের থেকে, অর্থাৎ 28 এপ্রিল থেকে তোমরা এই জায়গাটিতে 1999, 1998, 1980 এসব ইয়ার অফ বার্থ বা 18 বছরের উপরে যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এখানে কালকে এই পোর্টালটি খুলছে, আজকে তো খুলছে না। সো আমি 45 বছরের ঊর্ধ্বে কোনো বয়সী কোনো ব্যক্তির ইয়ার অফ বার্থ দিয়ে আমি এটাকে কন্টিনিউ করছি। এবং ফোন নাম্বার রেজিস্টার করার পর তোমাদের এরকম একটি পেজ খুলবে, যেখানে তোমাদের নাম, জেন্ডার, ইয়ার অফ বার্থ, ফটো আইডি, তোমরা যেটা সেখানে পুট করেছো, আইডি নাম্বার একবার চেক করে নেবে, মিলিয়ে নেবে যে তোমরা যেটা দিয়েছো সেটার সাথে মিলেছে কি না। এখানে স্ট্যাটাস এখনও নট শিডিউল রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি এটা তোমাদের শিডিউল দেখাবে। এবং দেখো পাশের তিনটি অপশান রয়েছে, এডিট অপশান, ক্যালেন্ডার অপশান, ডিলিট অপশান। তো এডিট অপশানে গিয়ে তোমাদের কোনো প্রি রেজিস্ট্রেশন কোনো ভুল থাকলে সেই ভুল তোমরা শুধরোতে পারবে। এবং ক্যালেন্ডারে এখানে ক্লিক করে তোমাদের ভ্যাকসিনেশনের যে সেন্টারটি হবে, কোথায় হবে, তোমরা কোথায় ভ্যাকসিন নেবে, কবে দিবে, সেটা চুজ করতে পারবে। দেখে নাও এখানে কী কী অপশান রয়েছে, যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পিনকোড, মানে যে ব্লকে থাকো, যে স্টেটে থাকো, যে ডিস্ট্রিক্টে থাকো, সেগুলো পুট করবে। তারপর এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে তোমাদের দেখাবে যে তোমার আশেপাশে কোন হাসপাতাল বা নার্সিংহোমে তোমাদের সেই কোভিডের জন্য বা কোভিশিল্ডের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো সেখান থেকে তোমরা চুজ করে নেবে। এবং সেই করেসপন্ডিং হাসপাতালে কবে অ্যাভেলেবেল রয়েছে সেই বুঝে তোমাদের সেখানে ডেট দেখাবে, এবং তার পাশে তোমার কোন সময় ফ্রি হবে, তুমি কোন সময় ফাঁকা থাকবে, সে বুঝে একটি ডেট চুজ করবে। যদি এই বছর না হয় তাহলে, মানে এই সপ্তাহে না হয় তাহলে পরের সপ্তাহে ডেট চুজ করবে। এবং তারপরেই এরকম একটি পেজ খুলে সেখান থেকে তোমার যদি মনে হয় সব ঠিক রয়েছে, ভ্যাকসিন সেন্টার, ভ্যাকসিনের টাইম, ডেট সব যদি ঠিক মনে হয়, তাহলে অবশ্যই এখান থেকে কনফার্ম করলে তোমাদের যে ভ্যাকসিনের অ্যাপ্লিকেশান প্রসেস সেটি কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যাবে। এবং এই পেজটি তোমরা চাইলে সেটিকে তোমরা প্রিন্ট করে নিতে পারো, এটাই ফাইনাল রিসিপ্ট কপি তোমাদের যে কোউইন যে ভ্যাকসিনের যে ফর্মটা সেটি ফিল আপ করেছো সাকসেসফুলি, এবং তুমি এখন তোমার যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তুমি তোমার নিয়ারেস্ট কোনো ক্লিনিকে তুমি সেখানে গিয়ে কোভিডের জন্য তুমি ভ্যাকসিন নিতে পারবে। সো এই ছিল আজকের এই কোভিডের ভ্যাকসিনের জন্য যে প্রসেস তার ফুল ডিটেলস আমি ফুল ডিটেলিংয়ে দেখালাম। এবং আরও একবার বলছি যে এটা আজকে আমি যে ডেটে
এই প্রসেসটা করে তোমাদের দেখাচ্ছি। সে এখনও পর্যন্ত 45 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের জন্য প্রসেসটি খোলা রয়েছে, কিন্তু আগামীকাল অর্থাৎ 28 এপ্রিল থেকে কিন্তু ফার্স্ট মের পরে যে 18+ এজেদের জন্য যে কোভিশিল্ডের ভ্যাকসিন দেওয়া হবে, কোভিডের জন্য ভ্যাকসিন দেওয়া হবে, তার জন্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবে 28 এপ্রিল থেকে। মাইন্ড ইট, সো 28 এপ্রিল থেকে তোমরা প্রত্যেকে 18 বছরের উপরে যারা আছো তারা এই অ্যাপ্লিকেশান ফিলফুল করে সাকসেসফুলি কনফার্ম করে তোমরা ফার্স্ট মের পর থেকে ভ্যাকসিন নিতে পারবে। সো হোপফুলি, আই হোপ যে তোমাদের এই পুরো প্রসেসটা আজকে ভিডিওটি খুব হেল্প করবে তোমাদের ভ্যাকসিনেশনের জন্য, ভ্যাকসিন প্রসেসের জন্য। এবং আমি খুব খুশি হব তোমরা যদি এটি দ্বারা এতটুকু হেল্প পেয়ে থাকো। সো প্লিজ ভিডিওটি লাইক করবে, এবং শুধু তুমি নয় প্রত্যেককে শেয়ার করে ভিডিওটি, যাতে তারাও খুব ইজিলি এই প্রসেসটি ফিল আপ করে তারা ভ্যাকসিন নিতে পারে। আই হোপ খুব তাড়াতাড়ি শিগগিরই আমাদের গোটা ভারতবর্ষ ভ্যাকসিনেটেড হবে, আমরা খুব তাড়াতাড়ি এই করোনা মোকাবিলা জয় করব, এই আশা করছি। সো আজকের ভিডিও এতখানি পর্যন্ত, প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আলটিমেটলি সাবস্ক্রাইব করবে এই চ্যানেল SB Global। থ্যাংক ইউ ভেরি মাচ।